আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরেরও কাছের, দেশের প্রবাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের কুয়েতের সর্বশেষ খবরে। কুয়েত থেকে বলছি, প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের কুয়েতের মহামারী ভাইরাসের খবর। আজ 10ই অক্টোবর শনিবার কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয়ে দেয়া তথ্য অনুসারে গত 24 ঘন্টায় কুয়েতে নমুনা পরীক্ষা করা হয়েছে 2,805 জনের। এর মধ্যে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে 492 জন। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 110,568 জন। গত 24 ঘন্টায় কুয়েতে মৃত্যুবরণ করেছে 6 জন। এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 655 জন। ইনালিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন। গত 24 ঘন্টায় বাংলাদেশি সহ সুস্থতা লাভ করেছে 698 জন। এ নিয়ে সর্বমোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো 1,02,722 জন। আলহামদুলিল্লাহ, দেশটির আইসিইউতে এখনো রয়েছে 139 জন, আর টোটাল চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এখনো 7,191 জন। গত 24 ঘন্টায় সর্বোচ্চ এরিয়া ভিত্তিক আক্রান্ত হয়েছে আহমেদিতে 134 জন, দ্বিতীয় স্থানে রয়েছে ফরওয়ানিয়া 110 জন, তৃতীয় স্থানে রয়েছে হাওয়ালি 97 জন। উপসাগরীয় দেশটির মধ্যে স্বল্প আয়তনের এই দেশটিতে সর্বোচ্চ এখনো পর্যন্ত গত সপ্তাহে 34 জনের মৃত্যু হয়েছে। বিশিষ্টজনেরা আশঙ্কা করছে, এভাবে চলতে থাকলে মহামারীর সংক্রমণ কোনোভাবেই প্রতিরোধ করা সম্ভব নয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিক পরিস্থিতি নিয়ে আগামী সোমবার অথবা বৃহস্পতিবার মন্ত্রী পরিষদে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। এর আগে আজ 10ই অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ে ডক্টর বাসিল আল সাবাহ এর নেতৃত্বে এই বিষয়ে মিটিং অনুষ্ঠিত হয়েছে। সূত্র মতে, যদি পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে তবে আবারও সম্পূর্ণ লকডাউন অসম্ভব কিছু নয়, তবে এটা এখনই বাস্তবায়নের কোনো রকম পরিকল্পনা নেই। যদি বর্তমান পরিস্থিতি 100% কাজে না দেয় তবে আবারও লকডাউনের পথে হাঁটতে পারে কুয়েত। উল্লেখ্য, অনেক দেশই লকডাউনের পর আবারও পুনরায় লকডাউন দিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কুয়েতি নাগরিকদের অসচেতন চলাফেরায় বিরক্তি প্রকাশ করা হয়েছে, তাদেরকে স্বাস্থ্য সচেতনতার দিকে গুরুত্ব দিতে আবারও অনুরোধ করা হয়েছে। এবারে জানিয়ে দিচ্ছি ফ্লাইট সংক্রান্ত খবর। অনেকেই জানেন, আন্তর্জাতিক ফ্লাইটে কুয়েতের সাথে এখনো 34টি দেশ ব্যান রয়েছে, তবে তারা তৃতীয় দেশ হয়ে আসতে পারবে। এতদিন যদিও বাংলাদেশ থেকে দুবাই হয়ে কিছু নগণ্য সংখ্যক প্রবাসীরা কুয়েতে ফিরেছিল, কিন্তু এখন চাইলেই আপনারা সহজেই আসতে পারেন। সেটা কিভাবে আসতে পারেন আমি বলে দিচ্ছি। ভ্রমণে আগ্রহীদের জন্য খুলে দেওয়া হলো সংযুক্ত আরব আমিরাতের দেশ দুবাইয়ের দরজা। জানা গেছে, এখন থেকে যে কেউ ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় দুবাই যেতে পারবে, আর এসব যাত্রীদের দুবাই নিয়ে যাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতির কারণে দুবাইগামীদের দেশটির সরকার কিছু নিয়ম কানুন মানতে হবে। ভিজিট, ট্যুরিস্ট বা রেসিডেন্সি ও ট্রানজিট ভিসাধারীদের সরকার নির্ধারিত PCR ল্যাব থেকে যাত্রা শুরু করার আগের 96 ঘন্টার মধ্যে কোভিড টেস্ট করিয়ে কোভিড-19 নেগেটিভ সার্টিফিকেট নিতে হবে, এবং সঙ্গে 8টি প্রিন্টেড কপি রাখতে হবে। কোভিড সার্টিফিকেটটি ইংরেজি এবং আরবি ভাষায় হতে হবে বলেও জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়া দুবাই যাওয়ার আগে একটি স্বাস্থ্য বিষয়ক ফর্ম পূরণ করতে হবে এবং কোভিড-19 DSB স্মার্ট অ্যাপটি ডাউনলোড করে রাখতে হবে। বাংলাদেশ থেকে সবাইকে হেলথ ইন্স্যুরেন্স নিতে হবে। বিমান আরও বলেছে যে যাত্রীদের দুবাই এয়ারপোর্টে পৌঁছে ইমিগ্রেশনের আগে PCR টেস্ট করাতে হবে। টেস্টের রেজাল্ট দেওয়ার আগ পর্যন্ত যাত্রীদেরকে সেলফ আইসোলেশন অবস্থায় থাকতে হবে। বর্তমানে বাংলাদেশ থেকে দুবাইতে প্রতি সপ্তাহে বিমান বাংলাদেশের 7টি ফ্লাইট দুবাইতে যাচ্ছে। এবারে প্রশ্ন করতে পারেন, 20 নম্বর ভিসাধারীরা কুয়েতে দুবাই হয়ে প্রবেশ করতে পারবে কিনা? যে কোনো ভিসাধারীরা কুয়েতে 14 দিন দুবাই থেকে প্রবেশ করতে পারবে, এক্ষেত্রে কুয়েত এয়ারপোর্টে কোনো সমস্যা হবে না। অনেকেই জিজ্ঞেস করবেন, বাংলাদেশে কোথা থেকে করোনা সার্টিফিকেট বা PCR সার্টিফিকেট নিতে হবে? সেটি হচ্ছে বাংলাদেশের ঢাকায় মহাখালীতে DNCC মার্কেটের নিচতলায় করোনা ভাইরাস বা PCR টেস্ট করা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এ সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন, ইনশাআল্লাহ আমি সময় পেলে, সুযোগ পেলে আপনাদের উত্তর দিয়ে দিব। আজকের কুয়েতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি, এবং আজকের কুয়েতের কারেন্সি হলো একদিনের সমান বাংলাদেশি টাকার আলমুলা এক্সচেঞ্জের রেট অনুযায়ী 275.10 টাকা। আজকের কুয়েতের গোল্ড প্রাইস হলো 1 গ্রাম 22 ক্যারেট স্বর্ণের দাম কুয়েতি দিনারের 17 দিনার 950 পয়সা। এবারে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের মহামারী ভাইরাসের খবর। আজ বাংলাদেশে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 1,203 জন। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো
77,073 জন। গত 24 ঘন্টায় বাংলাদেশে 23 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সর্বমোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 5,500 জন। ইনালিল্লাহি ওয়া ইনাইলাইহি রাজিউন। গত 24 ঘন্টায় বাংলাদেশে সুস্থতা লাভ করেছে 1,453 জন। এ নিয়ে সর্বমোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো 291,365 জন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আমার আজকের মতো সর্বশেষ খবর। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। যারা যারা এই ধরনের খবর পেতে চান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন, তাদের জন্য রইল অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।